হ্যালো বন্ধুরা, এখনকার সময় টাইলস দেখেনি এমন লোক খুবই কমই পাওয়া যাবে। আর এখনকার সময় টাইলস এত ডিজাইনের পাওয়া যায় যে চয়েস করা মুশকিল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো এই টাইলস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? তো চলো জেনে নিই টাইলস এর ম্যানুফ্যাকচারিং প্রসেস। টাইলস কে বানানোর জন্য মুখ্য রূপে মাটি, চিকন মাটি এবং চার অন্য কম্পোনেন্ট পানির সাথে মিশিয়ে এক মিক্সার তৈরি করে নেওয়া হয়। যখন এই মিক্সার ভালোভাবে মিক্স হয়ে যায়, তখন এগুলোকে প্রেসিং মেশিনে দিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোকে টাইলস এর শেপ দেওয়া হয়। তারপরে টাইলস কনভেয়ার বেল্ট হতে ওভেনে গিয়ে পৌঁছায়, যেটা টেম্পারেচার প্রায় 200-300 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যাতে টাইলস ভালোভাবে শুকিয়ে যায়। টাইলস কে পেন্টিং প্রসেসে পাঠানোর আগে এটাতে প্রাইমারের স্প্রে করা হয়, তারপর টাইলস কে পেন্টিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে টাইলস এর উপর ডিজাইন পেন্ট করা হয়। এবার এই ডিজাইন কে টিকে রাখার জন্য এবং টাইলস কে মজবুত করার জন্য এগুলোকে একটা ওভেনে প্রায় 1000-1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাপ দেওয়া হয়, যাতে টাইলস এর করা পেন্টিং ভালোভাবে শুকিয়ে যায় এবং টাইলস মজবুত হয়ে যায়। এবার এই টাইলস গুলোকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পরে এই টাইলস গুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার এই রোবোটিক মেশিন টাইলস গুলোকে কার্ডবোর্ডের প্যাকে প্যাক করে দেয়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।